আসসালামু আলাইকুম, আমি জাহেদ হাসান তন্ময়। আমি আজ আপনাদের দেখাবো ভেক্টরের সামন্তরিকের সূত্র। এটা আমার কনসেপ্ট নাম্বার ওয়ান। আমি চেষ্টা করবো পরবর্তীতে আরও কিছু ভেক্টরের কনসেপ্ট আপনাদের সামনে তুলে ধরার। তো এটা আমার কনসেপ্ট ওয়ান, সামন্তরিক সূত্রের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার এবং সামন্তরিক সূত্র কীভাবে ব্যবহার করব তার ফিজিক্যাল অ্যাসাম্পশনগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করব। তো শুরু করা যাক। তো সামন্তরিক সূত্র বলার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই, এটা আসলে কীভাবে কাজ করছে আমাদের জীবনে বা এটা কোথায় কোথায় আমরা দেখতে পাচ্ছি সেটা দেখানোর চেষ্টা করব। ধরে নিই এটা হচ্ছি আমি, ধরি এটা আমার একটা ফ্রেন্ড, নাম হচ্ছে রহিম। এটা আমার অন্য একটা ফ্রেন্ড, নাম হচ্ছে করিম। তো কী করলো, রহিম আমাকে এদিক বরাবর একটা ধাক্কা দিল, করিম আমাকে এদিক বরাবর একটা ধাক্কা দিল। তাহলে আমি কোন দিকে যাব? আমি কি রহিমের ধাক্কার দিকে যাব? নাকি করিমের ধাক্কার দিকে যাব? সত্য বলতে আমি কারো ধাক্কার দিকে যাব না, আমি যাব হচ্ছে এই রহিম করিমের ধাক্কার মধ্যবর্তী যে কোনো একটা কি তলে বা স্পেসের মধ্যে। যাই হোক, তো করিমের ধাক্কা রহিমের ধাক্কার দিকে আমি কেন গেলাম না সেটা ব্যাখ্যা করবো হচ্ছে আমার সামন্তরিকের সূত্র। তো এটা হচ্ছে আমার কি লব্ধি, মানে আমি তাদের দুজনের ধাক্কার যোগফল বরাবর এদিক যাব। তো এটা হচ্ছে আমার লব্ধি, লব্ধিকে আসলে দুইটা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো এটা কীভাবে আছে সেটা আমি এখন ব্যাখ্যা করব। তো আমি সামন্তরিক সূত্র দেখাচ্ছি এখন। কোনো সামন্তরিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়, কোনো সামন্তরিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই সময় ক্রিয়ারত একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামন্তরিকের কর্ণ উক্ত ভেক্টরদের লব্ধির মান ও দিক নির্দেশ করে বা করবে। তাহলে কথাগুলো অনেক ডিফিকাল্ট, এত পেঁচায় বলছে। আচ্ছা, আমি একটা ফিগার দেখাচ্ছি। তো যদি কোনো সামন্তরিক কৌণিক বিন্দু ও হয়, তাহলে সেখান থেকে দুইটা ভেক্টর ও এ এবং ও বিক্রিয়া করে, তাহলে তার লব্ধি হবে, আমি যদি এখানে মনে করি নিই এটা একটা বাহু ও এর সমান্তরাল, এটা একটা বাহু হচ্ছে ও বির সমান্তরাল, এবং যদি একটা সামন্তরিক হয়ে যায় তাহলে আমাদের সেই সামন্তরিক কোণটা হবে কি এই দুই ভেক্টরের লব্ধি বা আর। তাহলে কি হচ্ছে, তাহলে আমি যদি একটু চেষ্টা করে দেখানোর, সেটা হচ্ছে এটা যদি একটা সামন্তরিকের বাহু হয়, এটা যদি একটা সামন্তরিকের বাহু হয়, তাহলে আমি এখানে মনে মনে কল্পনা করবো হচ্ছে এটা একটা কি একটা বাহু, এটা হচ্ছে আরেকটা বাহু, তাদের লব্ধি হবে যে এটা। তাহলে বুঝতে পারছো আমি কোন দিক যাবো, বুঝতে পারছো আমি কোন দিক যাবো? তাহলে সেটা হচ্ছে আমাদের সামন্তরিকের একটা ব্যবহার। তো সূত্রটা হচ্ছে এরকম যে কোনো সামন্তরিক এটি কোণিক বিন্দু হতে অঙ্কিত, কোণিক বিন্দু হচ্ছে এটা অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়, বাহুদ্বয় হচ্ছে যে করিমের ধাক্কা এবং রহিমের ধাক্কা, যদি কোনো কণার উপর একই সময় ক্রিয়া করে, কণা হচ্ছে আমি, আমার উপর যদি একই সময় ক্রিয়া করে, তাহলে একই সময় ক্রিয়ারত একই জাতীয় দুইটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। এটা হচ্ছে মান আর দিক, এটা ভেক্টরের, এই ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত একটি সামন্তরিক, ওই বিন্দুতে অঙ্কিত একটি কি সামন্তরিক, আমি একটা সামন্তরিক অঙ্কন করলাম, সামন্তরিকের কর্ণই হবে কি এই দুই ভেক্টরের লব্ধি এবং মান, লব্ধি নির্দেশ করবে, মানে এই যে লব্ধি এটাই হচ্ছে এর মান আর দিক। তাহলে আমি যদি আর একটু এখানে শিক্ষিত কাট করি, এখানে হচ্ছে একটা পি ভেক্টর, এখানে হচ্ছে আমার একটা কিউ ভেক্টর, আর এটা হচ্ছে আমার কি লব্ধি, এটা হচ্ছে আর ভেক্টর। লব্ধিটা অবশ্যই কি এটা সামন্তরিকের কর্ণ। তাহলে এরকম যদি কোনো আমরা কোনো মানে কোনো একটা প্রবলেম পাই যে এরকম দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে, তার লব্ধি বার করতে হবে বা তার মধ্যবর্তী এই দুইটা মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আলফা বার করতে হবে, বা লব্ধির সাথে একটা উপাংশ বা বলের মধ্যবর্তী কোণ থিটা বার করতে হবে, থিটা ওয়ান ধরি, এটাকে থিটা টু ধরি। হ্যাঁ, তো যদি এরকম বলে তাহলে আমার নিম্নতে সূত্র আমাকে জানতে হবে।
তো লব্ধি যদি বার করতে চাই তাহলে লব্ধি সূত্র হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। আলফা হচ্ছে কি, পি এবং কিউ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। আর আর আমি যদি থিটা বার করতে চাই, মানে হচ্ছে আর ভেক্টর এবং পি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা ওয়ান বের করতে চাই, মানে কি টেন থিটা ওয়ান বের করতে চাই, তাহলে সেটা সূত্র হবে থিটা ওয়ান হচ্ছে আমার এটা, তাহলে এর বিপরীত হোক কি কিউ, তাহলে এখানে কিউ দিব, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। সূত্রটা অনেক ডিফিকাল্ট, আমি জাস্ট ডিফিকাল্ট বলতে অনেকে উল্টা পোল্টা বাজায় যে এখানে কিউ বসাবো না এখানে পি বসাবো, তো আমি এটা সহজ করে দিই। আমার আর ভেক্টরের সাথে যদি পি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হয়, আর ভেক্টরের সাথে যদি পি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হয় তাহলে সেটা হবে থিটা ওয়ান। থিটা ওয়ানের বিপরীত বাহুটা কি কিউ, তাহলে আমি এখানে কিউ বসাবো। আর টেন থিটা মানে কি, টেন থিটা মানে সাইন কস, তাহলে আমি এখানে উপরে সাইন বসাবো নিচে কস বসাবো, চলে গেল। আবার এই যেহেতু আমি বিপরীত বাহু বলছি, বিপরীত বাহুর সাথে বসবে, তাহলে হচ্ছে কিউ সাইন আলফা, আলফা হচ্ছে মধ্যবর্তী কোণ, তারপরে আমার বাকি হচ্ছে পি প্লাস কিউ কস আলফা। তো এইখানে কী বসাবো যখন প্রবলেম আপনাদের মধ্যে হবে যে আমি এখানে পি বসাবো মানে কী বসাবো, তখন মনে রাখবেন যে আমি যে কোণটা নির্ণয় করছি থিটা ওয়ান তার বিপরীত বাহুটাই আমার এখানে বসাতে হবে। আর উপরে সাইন বসাবো না কস বসাবো, এই উল্টা পোল্টা হলে আপনি ভাববেন যে এখানে যদি টেন থিটা রাখছেন তাহলে এখানে সাইন বসবে আর এখানে কি কস বসবে। তাহলে আমি একই উপায়ে যদি টেন থিটা টু বের করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, টেন থিটা তো বিপরীত বাহু কী, অবশ্যই পি, পি সাইন আলফা কিউ প্লাস পি কস আলফা। তাহলে আমি আপনাদের সামন্তরিক সূত্র ব্যাখ্যা করলাম, আপনাদেরকে আমি সামন্তরিক সূত্রের একটা চিত্র দেখাইছি এবং সেখান থেকে আমি লব্ধি এবং উপাংশের মধ্যবর্তী কোণ কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাইছি। পরীক্ষায় আসতে পারে যে দুইটা ভেক্টর আসে দেওয়া আছে, তা লব্ধি বের করতে বলতে পারে, মধ্যবর্তী কোণ বের করতে বলতে পারে, বা আদার্স অনেক কিছু বের করতে বলতে পারে, তো সেটা আপনারা ম্যাথ দেখলে বুঝতে পারবেন। তো এখন আমি আপনাদের কিছু বিশেষ ক্ষেত্র দেখাবো, বিশেষ ক্ষেত্র বলতে এগুলাই জাস্ট, এগুলা পি দুইটা ভেক্টর কত কোণে ক্রিয়া করলে সেটা হবে। ধরি আমি আলফার মান হচ্ছে আমার 0 ডিগ্রি, আলফার মান 0 ডিগ্রি মানে কি, আলফার মান 0 ডিগ্রি মানে হচ্ছে এটা যদি একটা পি ভেক্টর হয় তাহলে এটা একটা কিউ ভেক্টর, মানে কি মধ্যবর্তী কোণ কি আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাই না, 0 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমার যদি হয় সেক্ষেত্রে আমার আর এর মান হবে রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মান হচ্ছে আমরা জানি 1, তাহলে কী হবে রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ, রুট ওভার পি স্কোয়ার পি প্লাস কিউ হোল স্কোয়ার। আমরা জানি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ এর মান কি, পি প্লাস কিউ হোল স্কোয়ার, তাহলে আলটিমেটলি কি আসছে পি প্লাস কিউ। তাহলে আমার যদি আলফার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে আমার আর আসছে লব্ধি হচ্ছে পি প্লাস কিউ, মানে কি ওই দুইটা ভেক্টরের যোগফল। আর টেন থিটা আমি যদি এরকম ধরে নিই, টেন থিটা ওয়ান ধরে নিই, তাহলে সাইন হচ্ছে কত, পি প্লাস কিউ সাইন হচ্ছে কস 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে হচ্ছে টেন থ্রি ইজ ইকুয়াল টু 0, মানে থ্রি ইজ ইকুয়াল টু কি 0 ডিগ্রি। তাহলে আমি যদি আমার মধ্যবর্তী কোণের মান যদি 0 ডিগ্রি হয় তাহলে আমার থিটার মান হবে 0 ডিগ্রি, লব্ধি হবে কি পি প্লাস কিউ। তো একটু ক্লিয়ার। আবার যদি এরকম হয় যে আমার যদি আলফার মান 180 ডিগ্রি হয় তবে কি হবে, তবে আমার আর এর মান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস 180 ডিগ্রি। তাহলে কী হচ্ছে, তাহলে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পি মাইনাস কিউ। তো আমি সাধারণত এটা লিখবো পি বাদ কিউ আকারে, পি বাদ কিউ আকারে এই কারণে বলতেছি আমার যদি 180 ডিগ্রি তাহলে চিত্রটা কেমন হবে, এটা হবে হচ্ছে পি ভেক্টর, এটা হবে হচ্ছে আমার q
কিউব একটা পি বাদ কিউ বলতে বোঝাচ্ছি আমার এখানে এটা এরকম হতে পারে যে পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি, কারণ আমার লব্ধি মান কখনো ঋণাত্মক হতে পারবে না। তো এর জন্য আমি যেটা বড় মাছের সামনে বসাবো, যেটা ছোটো মাছ সেটা কি মাইনাস দুই পিসে বসাবো। তো কনসেপ্টটা ক্লিয়ার, এটা হচ্ছে তার চিত্র। এখানে থিটার মান হচ্ছে আলফার মান হচ্ছে 180 ডিগ্রি এবং এখানে থিটার মানও সেভাবেই 0 ডিগ্রি হবে। থিটার মান কী হবে? 0 ডিগ্রি। আমি ক্যালকুলেশন দেখাচ্ছি না, এটা জাস্ট। তো যদি আলফার মান 90 ডিগ্রি হয় তবে কি হবে? তবে আমার আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান 0, তাহলে আমার আলটিমেটলি মান থাকছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট ওভার। তাহলে আমার আর ভেক্টরের মান পাচ্ছি কি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এবং টেন থিটার মান আসবে কিউ সাইন 90 পি প্লাস কিউ সাইন কস 90, এটা কস হবে। তাহলে সাইন 90 মান হচ্ছে মান তাহলে কিউ আর পি আর এখানে 0, তাহলে আমার আলটিমেটলি টেন থ্রি ইজিক্যাল টু কিউ প্লাস পি আসছে, অর্থাৎ থ্রি ইজিক্যাল টু টেন ইনভার্স কিউ প্লাস পি। তো এই আমার চলে গেল হচ্ছে একটা সামান্তরিক ক্ষেত্রের বিশেষ ক্ষেত্র। তো এখানে বিশেষ ক্ষেত্রে দেখলাম যে আমার আলফার মান যদি তো আমি যা বলছিলাম, যদি আলফার মান 0 ডিগ্রি হয় তাহলে আর এর মান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কস থিটার মান হবে 0 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমার মান আসছে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কি এবং থিটা আসছে কি 0। আর যদি আলফার মান 90 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয় আলফার মান, তাহলে হবে হচ্ছে আমার পি বাদ কিউ এবং মধ্যবর্তী কোণ হবে হচ্ছে কত? 0। আর যদি আলফার মান 90 ডিগ্রি হয়, মানে কি এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাই না? তাহলে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমার লব্ধি হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর থিটার মান হবে কি? 10 ইনভার্স পি বাই কিউ। তো এটা চলে গেল হচ্ছে আমার সামান্তরিকের বিশেষ ক্ষেত্র। তো আমি আপনাদেরকে দেখালাম যে হচ্ছে সামান্তরিকের সূত্র দেখালাম প্রথমে, তারপরে আমি সামান্তরিক কিছু সামান্তরিক বিশেষ ক্ষেত্র দেখালাম যে আলফার মান পরিবর্তন হলে সামান্তরিকের মান কীভাবে পরিবর্তন হয়। তাহলে এখন আমায় দেখাতে হবে কিছু প্রয়োগ, সেটা হচ্ছে প্রয়োগ বলতে আমরা এখানে দেখতে পারব নদী ও নৌকার সমস্যা। ধরেন একটা এরকম একটা নদী, নদীতে পানি প্রবাহিত হচ্ছে, পানি প্রবাহিত হচ্ছে আপনার হচ্ছে আপনার ইউ বেগে। ইউ বেগে যদি পানি প্রবাহিত হয়, একজন ব্যক্তি যদি এখান থেকে সোজা সাঁতার কাটতে যায়, সে যদি এভাবে সোজা সাঁতার কাটতে যায় তাহলে সে অবশ্যই পানির ভেক্টরের দিকটা হচ্ছে এইদিকে, তাহলে অল টাইম তাকে এদিকে একটা কি ধাক্কা প্রয়োগ করবে। তাহলে এটা হচ্ছে আমার একটা ভেক্টর এরকম, একটা ভেক্টর হচ্ছে এরকম, তাহলে আমার লোভ দিয়ে দুইটা ভেক্টরের মাঝ বরাবর হবে। তাহলে সেই লোকটি যা সাঁতার কেটে পৌঁছাবে এদিক বরাবর, তার মানে এটা হচ্ছে তার লোভ দিয়ে আর এটা হচ্ছে তার ইউ ভেক্টর, এটা হচ্ছে তার ভি ভেক্টর। এর মানে কোনো একটা ব্যক্তি যদি লম্ব বরাবর সাঁতার কাটতে যায় তাহলে সে অপর পারে লম্ব বরাবর পৌঁছাবে না, তাই সে অন্যদিকে যায় পৌঁছাবে। এখন যদি কোনো একটা ব্যক্তি চায় যে আমি এখান থেকে সাঁতার কেটে এই দিকে যেতে চাইবো, তাহলে তাকে অবশ্যই তির্যকভাবে সাঁতার কাটতে হবে। তির্যকভাবে সাঁতার কাটে যার ফলে তার হচ্ছে পানির বেগ ইউ এর কারণে সে এইভাবে যেতে পারবে। তো এরকম মাঝে মধ্যে আমাদের ম্যাথ আসে যে একটা নৌকা যদি এই পার থেকে সোজাসুজি অপর পারে যেতে চায়, তাহলে তাকে কত কোণে সাঁতার কাটতে হবে। বা এরকম আসে যে একটা নৌকা সোজাসুজি রওনা দিল, স্রোতের বেগ ইউ আছে, তাহলে সে কোথায় যেয়ে পৌঁছাবে বা পার থেকে কত দূরে পৌঁছাবে, ডিস্টেন্স বার করতে পারবে। তো এরকম কিছু সমস্যার সমাধান আমাদের দেখতে হবে, যেগুলো আপনারা চেষ্টা করলে অনেক গাণিতিক সমস্যা বই দেখতে পারবেন। তো আপনি চেষ্টা করলে আপনি টেন থিটা দ্বারা
তিন থেকে দেখা ইউ ইউ সাইন আলফা ভি প্লাস ইউ কজ আলফা এবং লব দি আর দ্বারা রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা ব্যবহার করে মানগুলা বের করতে পারবেন। তাহলে সামন্তের সূত্রের প্রয়োগটাই হচ্ছে নদী ও নৌকার সমস্যা। তো দুই ধরনের সমস্যা থাকতে পারে, আপনার কোণ নির্ণয় করতে পারে এবং ডিস্টেন্স নির্ণয় করতে বলতে পারে। তো আপনারা পরবর্তী, আমি চেষ্টা করবো পরবর্তী কোনো একটা ভিডিওতে এই ম্যাথগুলো দেখানোর চেষ্টা করব। তো যাওয়ার আগে আমি আপনাদের সাথে ছিলাম জাদেশন তন্ময়, ইউনিভার্সিটি অফ ঢাকা, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। আর হচ্ছে দয়া করে আমার ইউটিউব চ্যানেল আই মিন তন্ময় ফিজিক্স আর্ট সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। খুদা হাফিজ।